আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতাম আল্লাহ রসুলহিল করিম ও আল্লাহ আলহি ও সাহবিহি আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলার পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন আল্লাহ আপনাদেরকে রেজায় খায়ের দেন যারা বলছেন যারা শুনছেন যারা আমল করবেন ইনশাআল্লাহ দিন ও দুনিয়ার পাথেও আমাদের সাথে হবে আল্লাহ তালা আমাদেরকে অতিরিক্তভাবে এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করা তৌফিক দেন আল্লাহ আমিন ইসলামী অর্থনীতি সম্পৃক্ত আপনাদের সামনে করে আসছিলাম সেটা হচ্ছে পরের 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 হক হক মেরে মেরে খাওয়া খাওয়া মাল কত বড় গোনা কত বড় শাস্তি এবং পরের মাল হালাল করে নেওয়া আইনের মাধ্যমে হালাল করে নেওয়া জায়েজ না জায়েজ না যদি আইনের মাধ্যমে আপনি দেশের আইনের মাধ্যমে তা ইসলামী অন যে কোনো আইনের মাধ্যমে যদি সেই মাল আপনি হালাল করে নেন এমন কি ইসলামী আইনের মাধ্যমে যদি এমন মান হালাল করে নেন যে মাল আপনার জন্য হারাম তাও কিন্তু হারাম তা হালাল না কেন মুহাম্মদ সাল্লাম বলছেন আমি একজন মানুষ এই কথাটা হয়তো অনেকে ভাববে যে কেমন আল্লাহ রসুল কেমন করে মানুষ তিনি মানুষ নন তিনি নূরের তৈরি না আমাদের মতো মানুষ কিন্তু আমরা তার মতো মানুষ নয় ঠিক না তার মধ্যে অতিরিক্ত গুণ ছিল রসূল্লা সাল্লাহসাল্লাম বলছেন ইন্নামা আনাবাসার আমি একজন মানুষ আমি কিন্তু গায়ের খবরও জানি না নবীসুল্লাহসাল্লাম বলছেন আমি গায়বের খবর জানি না আল্লাহ তালা বলছেন নবী তুমি বলো আমি গায়বের খবর জানি না আমি একজন মানুষ ও ইন্নাকুমতাখ্তা মুন ইলাইয়া তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো বিচার নিয়ে আসো তোমাদের হয়তো বাদী প্রতিবাদীর মধ্যে কেউ হুজত পেশ করার জন্য পটু হবে দক্ষ হবে সবাই তো সব কথা গুছিয়ে বলতে পারে না তাই না সবাই তো আর বক্তৃতা করতে পারে না সবাই তো আর নিজের মনের ভিতরকার কথা প্রকাশ করে স্পষ্ট করে বুঝিয়ে গুছিয়ে বলতে পারে না অনেক সময় হয় কি বুঝিয়ে গুছিয়ে বলতে না পারার জন্য হার মানতে হয় তাই না আর এই জন্যেই উকিল ধরতে হয় উকিল কেন ধরতে হয় আপনি যদি নিজেই উকিল হন বলার মতো ক্ষমতা রাখেন তাহলে তো উকিল ধরা দরকার নেই উকিল ধরতে হয় কি জন্য বুঝিয়ে গুছিয়ে বলার জন্য তোমাদের মধ্যে যারা বাদী প্রতিবাদী হবে তাদের মধ্যে হয়তো একজন মাসা কথা বলতে খুব ভালো পারে ভালো বক্তা যখন পেশ করবে আমার কাছে কোনো বিচার একজন সুন্দর করে এমনভাবে পেশ করলো এমনভাবে কথা বললো যে মনে হলো যেন সে সব সত্য বলছে আরে মিন মিন করে বলছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলছে না কথার প্যাঁচে কথার ভাব ভঙ্গিমাতে পাক ধারাতে বোঝা যায় যে সত্যবাদী না মিথ্যাবাদী এ এখন এমন মিথ্যাবাদী কিন্তু সে কথাগুলোকে এমন ভাবে প্যাঁচ দিয়ে বলছে যে মনে হচ্ছে সত্যবাদী এমন হতে পারে না পারে না রাসুল্লাহাম বলছেন এমন হতে পারে মা আসমা আমি নিজে শুনবো তেমনি বিচার করব আমি তো গায়েবের খবর জানি না এই তুমি মিথ্যা বলছো আল্লাহর নবী ধরতে পারবেন যতক্ষণ না ওহি ওহি এসে যদি সতর্ক করা হয় আল্লাহ নবী এলোক মিথ্যাবাদী হ্যাঁ ঠিক আছে কিন্তু যদি ওহি না আসে তো আমি মানুষ আমি জানি না কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমি তোমাদের কাছ থেকে যেমন শুনবো তেমনি বিচার করব থামান কাদাই তুলাহু বে হক্কে আকৃহি যদি আমি বিচারে তোমাদের শোনার কথা শোনার প্রেক্ষিতে আমি কারো হক নিয়ে কাউকে দিয়ে দিই অন্যায় ভাবে অন্যায় আসলে অন্যায় কিন্তু আমি তো জানছি না আসলে ওর হক নয় কিন্তু কথার মাধ্যমে কথা শোনার মাধ্যমে বোঝা গেল যে ওর হক যদি আমি দিয়ে ফেলি ফাইন নামা মিনান নার। তাহলে আমি আসলে তাকে জাহান্নামের আগুন কেটে দিই তার মানে সে যেন গ্রহণ না করে জাহান্নামের আগুন কি বোঝা গেল। যদি আইনের মাধ্যমে আইনের মাধ্যমে জুলুম আইনের পেঁচ পাঁচ যাওয়া আছে দেশের আইন খাটিয়ে আপনি করলেন কি এক হকদারকে এটা তোমার জন্য হালাল নয় তাহলে আইনের মাধ্যমে এমন কি আমার বিচারের মাধ্যমে সেটাকে হালাল হালাল করে নেবে এটা বৈধ নয় হতে পারে না আবু বলছেন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহুক্লা সালিয়া মানিক ইমরিহন মুসলিমিন আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহসলাম বলেছেন মানিকতাতা আমাল আইমরি ইম মুসলিমিন বেয়ামিন ইন কাজিবাহ যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোন মুসলিমের মালকে মাধ্যমে সে কি করছে কসম খাচ্ছে ওই যে শেষকালে দলিল না থাকলে কসম কসমের মাধ্যমে মিথ্যা কসমের মাধ্যমে অন্য মুসলিমের মালকে হালাল করে নিচ্ছে লাতি আল্লাহ আহা আলাই গাদবান আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে আল্লাহ তখন তার প্রতি রাগান্বিত থাকবেন ক্রোধান্বিত থাকবেন কেন দুনিয়াতে সে তার মুসলিম ভাইয়ের মাল মিথ্যা কসম করে হালাল করে নিয়েছে কসম তো বুঝতেই পারছেন আল্লাহর নামে কসম এখানে আল্লাহকে ব্যবহার করা হয়েছে অথচ মিথ্যাভাবে কাল আব্দুল্লাহ আবদুল্লাহ বিন মাসুদ বলছেন সম্মা কার আরসুল্লাহসাল্লা আলিহাসাল্লাহ মিস্দা কাহুমিন কিতাব ইল্লাহ হিজ্লা জিকর তারপরে আল্লাহর কিতাব থেকে আয়াত করে শোনাইলেন এরই সত্যায়নকারী আয়াত নিশ্চয় যারা ক্রয় করে আল্লাহর অঙ্গীকার এবং তাদের কসম দ্বারা সামান কালীলা সামান্য মূল্য সামান্য মূল্য দুনিয়ার মূল্য সবই সামান্য সামান্য দুনিয়ার সম্পদের জন্য টাকার জন্য আল্লাহকে ব্যবহার করলো আল্লাহর অঙ্গিক আল্লাহর কসম ব্যবহার করল উলা খালা কালা ফিল আখিরা। তাদের আখেরাতে কোন অনসীব নেই কোনো অংশ নেই তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে ওলা ইকাল্লি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না কত রাগ যে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না ওলা এঞ্জোরো ইলাহিম আর রহমতের দৃষ্টিতে আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন ওয়ালা ইউজাক হিম তাদেরকে পবিত্র করবেন না ওয়ালা হুম আজাবুন আলিম আর তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন শাস্তি সুরা আলী ইমরান সাতাত্তর নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর নাম ব্যবহার করে আল্লাহর কসম ব্যবহার করে কোন মাল ভক্ষণ করবে অপরের মাল ভক্ষণ করবে তাদের জন্য হবে এই শাস্তি আল্লাহ খুবই খুবইpyridazinit হবেন রাগান্বিত হবেন আবু উমামা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিক তাতা হাক্কা ইমরি মুসলিমি মিন ইয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়হাররাম আলাইহি الجন্নাহ যে ব্যক্তি কসম দ্বারা কোন মুসলিম ব্যক্তির মাল নিজের জন্য হালাল করে নেবে নিজের অধিকারভুক্ত করবে আল্লাহ তালা তার জন্য জাহান্নাম ওয়াজেব করে দেবেন এবং জান্নাতকে হারাম করে দেবেন আল্লাহ পরের মাল যদি কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে আইনের মাধ্যমে ভক্ষণ করে আইনের মাধ্যমে না কসম করে কসম করে ভক্ষণ করা আইনের মাধ্যমে করা যদি কেউ নেয় খায় জেনে শুনে তাহলে তার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজেব ফাকাল আল্লাহ হুরাজুলুন ওয়াইন কান আশাই আন ইয়া আল্লাহ তার মনে ভারী লেগেছে ইয়া রাসুল আল্লাহ যদিও তা সামান্য জিনিস হয় সামান্য জিনিস একটা কলম কটা টাকা সামান্য জিনিস যদি কসম খেয়ে বলে আমার বলে নিজে আর জন্য হালাল করে নেয় তাহলে কি এই শাস্তি রাসুল উল্লাহাম বলে ওয়াইন কাদি আরাত যদিও পিল্লু গাছের একটা ডাল হয় আপনারা দেখেছেন যারা সৌদি আরব গেছে হাজি সাহেবরা দাতন বিক্রি হতে দেখেছেন হারামের সামনে এভাবে পিল্লু গাছের ডাল শিকড় বিক্রি হয় এইটুকুর দাম দুরিয়াল এটুকুর দাম দুরিয়াল এক সময় একরিয়াল ছিল একরিয়ালেরও আছে এই দাতন পর্যন্ত যদি কেউ কসম করে বলে আমার তার মানে একরিয়াল দুরিয়ালের জিনিস যদি কসম করে বলে আমার অত সে মাল তার নয় তবুও তার জন্য এই শাস্তি যে শাস্তি বলা হলো তার জন্য জাহান নাম ঠিকানা আর জান্না না ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন। সামান্য ব্যাপার নয় এটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিশাল ব্যাপার যে আপনি কারো মাল আপনার যে যাতে কোনো অধিকার নেই সেই অধিকার আপনি তাকে বঞ্চিত করে আপনি নিজের করে নেবেন সেই হারাম মালকে আপনি নিজের জন্য হালাল করে নেবেন এটা আপনার জন্য মোটেই জায়েজ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আরো বলেন মানিদদা মালাইসা মিন্না আরো কঠিন শাস্তি শুনুন মানিদদা মালাইসা লাহু মিন্না যে ব্যক্তি যে জিনিসের দাবি করবে যে জিনিস তার নয় সে আমার দলভুক্ত নয় নেন কোন মুসলমানের এটা অভাব হতে পারে না কোন মুসলিমের এটা আচরণ হতে পারে না কোন উম্মতে মুহাম্মাদীর আচরণ হতে পারে না যে সে সেই জিনিস দাবি করবে যে জিনিস তার নয় সুতরাং গুরুত্বপূর্ণ ব্যাপার নার বউ সে যেন নিজের ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় যে এইরকম দাবি করবে যা তার নয় সে যেন ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় আর সে আমার উম্মতের দলভুক্ত নয় আমার দলভুক্ত নয় আর অন্য একটা হাদিস রসুল্লাহ বলেছেন মানিক পূর্বের হাদিসের সাক্ষী স্বরূপ এটাও মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি জমি জবরদখল করবে অন্যায় জমি জবরদখল করা তো জানেন আপনারা তাই না মাপের সময়ে দলিল জাল করে নকল করে কিংবা আস্তে আস্তে দাবিয়ে নিয়ে পাশের জমি আছে আপনি আস্তে 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 সরাচ্ছেন তার চিহ্ন পরিবর্তন করছেন বিভিন্নভাবে যে কোনোভাবে যদি আপনি কারো জমি অন্যায়ভাবে দখল করেন আল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎকালে আল্লাহ তার প্রতি থাকবেন দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা বলব নিশা আল্লাহ দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে পরের হক খবরদার যে কোনো প্রকারে যেন তেন ন। কিংবা আইনের মাধ্যমে আপনার দেশের আইনের মাধ্যমে অথবা ইসলামী আইনের মাধ্যমে অথবা তাগুতি আইনের মাধ্যমে নিজের বলে দাবি করবেন না কারণ আইনের মাধ্যমে আপনি হয়তো দুনিয়ার বুকে বেঁচে যাবেন যে আমার তো আইন তোমাকে দিয়েছে আইন যখন আমাকে অধিকার দিয়েছে তখন আমার সেটা না যদি দেশের সরকার আইন আপনাকে আপনার বলে দান করে দিয়ে দেয় তাহলে আপনি যদি জানেন যে সেটা আপনার অধিকার নয় তাহলে আপনি তা গ্রহণ করবেন না গ্রহণ করলে তা জাহান নামের অঙ্গার বা জাহান নামের টুকরা গ্রহণ করা হবে আল্লাহ তালা আমাদেরকে পানাহ দেন মোহাম্মদ সাল্লাম বলছেন মারাজুলিন জমির কথা হচ্ছিল এমনিতেই হাদিসে আছে অন্য এক হাদিসে মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ সেই ব্যক্তিকে অভিশাপ করুন যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাহ করে গায়রুল্লাহর নামে জবে করা যাবে না মেহমানের জন্য জবে করা যাবে মেহমান গায়রুল্লাহ না মেহমানের জন্য জবে করা যাবে যাবে না কেন আপনার জামাইলে আপনি মুরগি জবাই করে খাওয়ান না তাহলে কি সেটা লানতে পড়বেন না উদ্দেশ্য তা না উদ্দেশ্য তা না উদ্দেশ্য হলো যে ব্যক্তি গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবহ করে যেমন কোনো মাজারে করলেন কোনো মূর্তির সামনে করলেন কোনো জিনের সামনে করলেন এই শ্রেণীর জবে হোক আপনার মেহমান হলো মেহমানের জন্যে মানে মেহমানকে সম্মান করার জন্য আপনি জবে করলেন সেটা তো শিরিক হতে পারে না সেটা তো লালত হবে না সেটা কথা হচ্ছে না আপনি আপনার নামে কোরবানি দেন না তাহলে আপনার নামে কোরবানি দিলে তো আপনি লালতে পড়বেন কারণ আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে সে হচ্ছে মালন অভিশপ্ত উদ্দেশ্য তা না আপনি আপনার তরফ থেকে দেন আপনার নামে নয় আপনার তরফ থেকে দেন কিন্তু দেন কার জন্য আল্লাহর জন্য এই যে এটা হচ্ছে উদ্দেশ্য আপনি জবে করবেন কার নাম নিয়ে বিসমিল্লাহ তাই না আল্লাহর নাম নিয়ে আর যখন কোরবানি জবে করবেন কাকে সন্তুষ্ট করার জন্য আকিকা দেবেন কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে সমস্যা নেই কিন্তু যে গাইডুল্লার নামে জবে করে যেমন মাদারে জবে হয় যেমন মূর্তির সামনে জবে হয় এ হচ্ছে কি তাকে সন্তুষ্ট করার জন্য যার জন্য জবে করে সে খায় না আর মেহমানের জন্য জবাব করলে মেহমান খায় তাই না আর আপনি মাদারে যার জন্য করছেন সে কি যে কবরে আছে সে কি খায় না কিন্তু তার সন্তুষ্টির জন্য জবাহ করলেন হচ্ছে আল্লাহ তাকে অভিশাপ করেন লানদ দেন যে তার মা বাপকে লানত দেয় অভিশাপ করে অনেক সময় সাংসারিক ঝগড়া ঝামেলায় মা ব্যাটাই ঝগড়া হয় বাপ বেটায় ঝগড়া হয় না হয় না সেই সময় লান করতে হয় না ছেলে মা বাপকেও করবে না আর মা বাপ ছেলেকে বদদোয়া দেবে না কারণ মা বাপের দোয়া ছেলের হককে কি হয়ে যায় দোয়া অথবা বদদোয়া আল্লাহ গ্যারান্টি কবুল হয়ে যায় এই জন্যে ছেলের সাথে ঝগড়া ঝামেলা হলে বদদোয়া দেবেন না কারণ নিজের পায়ে নিজে কুরুল মারবেন এটা উচিত না তেমনি ছেলের উচিত না ঝগড়া ঝামেলা হলে মা বাপকে লানত করা কারণ মা বাপকে লানত করার মানেই হচ্ছে নিজেকে লানত করা লান মান আল্লাহ তাকেও লানত করেন অভিশাপ করেন যে ব্যক্তি কোনো বিধাতিকে আশ্রয় দেবে কোনো বিদাতিকে প্রশ্রয় দেবে কোনো বিদাতিকে নিজের কাছে রেখে হ্যাঁ বিদাত প্রচার করবে কোনো বিদাতিকে সহযোগিতা করবে বা কোনো বিদাতিকে হেফাজত করবে তাকে নিরাপত্তা দেবে ইত্যাদি ইত্যাদি এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মালয়ন অভিশপ্ত ওয়ালা ন মান আর অলার আর সেই ব্যক্তি অভিশপ্ত আর এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু যে ব্যক্তি জমির চিহ্ন জমির আল চিহ্ন বা সীমা চিহ্ন সীমানা চিহ্ন সরিয়ে দেবে তাই না কি জন্যে যাতে করে আপনার জমিটা কি হয় বেশি হয়ে যায় এক বছর একটুকু তার বছরের পর একটু সামান্য সামান্য করে সরিয়ে 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 হ্যাঁ আপনার তাকে বাড়িয়ে নিয়ে যান অভিশপ্ত অভিশপ্ত তার শাস্তি কি আই ইয়ু মারাজুলী দলামা শিবরাম মিনা লাউ আল্লাফাহুল্লাহুতা ফেরাহু হাততায়াবলুগা আখরাস হবে আর দিন যদি আপনি হাত পরিমাণ জায়গা কারো জবরদখল করে নেন সরিয়ে সরিয়ে আপনি আপনার হক নেই অথচ হাত পরিমাণ জায়গা আপনি নিজের দখলে করে নিলেন আল্লাহ তালা কাল কয়মতের দিনে আপনাকে বাধ্য করবেন যে ওই হাত পরিমাণ জায়গা আপনি খুঁড়তে থাকুন খুঁড়তে থাকুন খুঁড়তে থাকুন কতক্ষণ পর্যন্ত করবেন। যতক্ষণ পর্যন্ত না সাত তবক জমি আপনি খুঁড়ে শেষ করেছেন আল্লাহ কত বড় শাস্তি বিশাল শাস্তি তাই না অন্য এক বর্ণনায় আছে যে ওই জমি সাত তবক যতটা জমি আছে সেই জমি লকেট বানিয়ে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে যান বহন করে বেড়ান আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে অন্যায় কি যে আপনি অন্যায়ভাবে এই জমিটা কোনো ভাইয়ের কাছ থেকে আপনি জবরদখল করেছিলেন আপনার ছিল না এই জন্য বহন করেন ওই যে একবার শুনেছিলেন না যে করতে গিয়ে যদি একটা আপনি বাগিয়ে নিলেন কেয়ামতের দিনে সেই আপনার ঘাড়ে আসবে তাই না শব্দ করবে আর আল্লাহর রসুলকে সামনে রসুল আল্লাহ আগে তিনি রসুল আল্লাহ আমাকে বাঁচান সর্বনাশ হয়ে গেছে বলে কেন আমি তোমাকে দুনিয়ার বুকে পৌঁছে দিয়েছিলাম খেয়ানত করো না এখন তোমার ঘাড়ে এসেছে আমার কোনো ক্ষমতা নেই বাঁচাবার ঠিক জমি যদি আপনি এভাবে খেয়ানত করেন আপনার ভাইয়ের জমি যদি আপনি দখল করে নেন তো এই জমিকে লকেট বানিয়ে আপনার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে বহন করুন পারলে করুন আর না হয় খুঁড়তে আদেশ করা হবে খোঁড়ো খুঁড়তে থাকো যতক্ষণ না সাতপক জমি তোমার খুঁড়ে শেষ হয়েছে সুম্মাই তাকে কিয়ামেদ বলছে তাকে তক বানিয়ে দেওয়া হবে গলাতে ঝুলিয়ে দেওয়া হবে হাত্তা ইউকদা বাইনান্নাস কদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না সমস্ত মানুষের বিচার শেষ হয়েছে আল্লাহ আকবর এটা কিসের শাস্তি এটা হচ্ছে শাস্তির সময় কয়েকটা আছে এক তো কোনো মানুষ পাপ করে তার শাস্তি দুনিয়াতেই পেয়ে যায় তাই না আবার কোনো কোনো পাপের শাস্তি কবরে পায় আর কারো শাস্তি কেয়া মতেই হবে বিচার চলাকালে হবে এই লোকের শাস্তি বিচার চলাকালে চলতে থাকবে যতক্ষণ না বিচার শেষ হয়েছে কত হাজার বছরের দিন পঞ্চাশ হাজার বছরের দিন তাই না কিন্তু যে ব্যক্তি খাঁটি মোমেন হবে তার জন্য কতক্ষণ তার জন্য কত টাইম লাগবে যে ব্যক্তি খাঁটি মুসলমান বিচার হালকা মাসাল্লাহ সব একদম শেষ ঠিক আছে তার জন্য কতটুকু সময় লাগবে ভাদিসে বলা হয়েছে জোহর থেকে আসর সময় পর্যন্ত যতটুকু টাইম আল্লাহ দুই থেকে আড়াই ঘন্টা যাও জান্নাতে যাও এই রকম মোমেনদের জন্য আর এখানে পঞ্চাশ হাজার বছর এখন যে ব্যক্তি জমি এইভাবে দখল করেছে সেই ব্যক্তি অবস্থা বুঝতেই পারছেন যে যতক্ষণ না বিচার শেষ হয়েছে এখন যদি কমসে কম পঞ্চাশ হাজার বছর হয় পঞ্চাশ হাজার বছর ওই জমি খুঁড়তে থাকুন আপনি খুঁড়তে থাকুন আর না হয় পঞ্চাশ হাজার বছর ওই জমির লকেট নিয়ে আপনি ঘুরে বেড়ান তুলতে পারবেন সাতবক জমি ওজন যদি আশি কিলো হয় আশি কিলোই মাটি যদি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয় নিয়ে বেড়াতে পারবেন আল্লাহ আকবর কত বড় কঠিন শাস্তি এত বিশাল শাস্তি পরের জমি দখল করা পরের জমি না ভাবে নিয়ে নেওয়া সুতরাং আল্লাহ তালা মানুষকে হক দিয়েছেন ইসলামের যার যে হক সে হক দিয়েছেন যার যে হক নেই সেই হক যদি কোনো তাগতি সরকার দিয়ে থাকে তাহলে তা অবশ্যই না হক ইসলাম কারো হক নষ্ট করেনি ইসলামের ভাগ সম্পূর্ণটাই ইনসাফপূর্ণ যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান মানুষের জন্য যে মানুষকে নিজে সৃষ্টিকর্তা মানুষ মানুষের সৃষ্টিকর্তা নয় মানুষের প্রয়োজন সমস্ত প্রয়োজন মানুষ বোঝে না মানুষ ভাগ করতে গেলে বেইনসাফিতে পড়বে এখন যদি কোনো মুসলিম তাতে সন্তুষ্ট না হয়ে তাগুতি আইনের বলে নিজের নাহক অধিকার আদায় করে তাহলে তা নিশ্চয়ই হারাম হবে আর অপরের মাকে মা বানিয়ে অথবা বাপ বানিয়ে যদি আপনি কারো জমি লিখিয়ে নেন বুঝতে পারছেন শাশুড়িকে মা বলে নিয়ে গেলেন যে রেজিস্ট্রি অফিসে মা বলে আপনি আপনার মায়ের জমি সব লিখে নিলেন ভাইদেরকে বঞ্চিত করলেন তাই না এরকম হয়েছে বিদেশে আছে এক ভাই দেশে এক ভাই আছে তো দেখছে মা মাকে বলছে আমাকে এটা লিখে দাও বাড়িটা লিখে দাও বাড়িটা লিখে দাও দেয় না শেষকালে কালে শাশুড়িকে মা বানিয়ে নিয়ে গেছে নিজের নামে রেজিস্ট্রি করেছে পুরো বাড়িটা ভাইকে ফাঁকি দিয়ে দিল ধোকা এরকম ঘটে না ঘটে না বহু ঘটছে শাশুড়ি না আবার অন্য মেয়েকেও মা বানিয়ে নিয়ে যায় দিয়ে এরকম ঘটনা হয় আল্লাহ তালা আমাদেরকে পানাহ দেন যেন এই শ্রেণীর কোনো জুলুমবাজি জবরদখলি কারো পরের জমি পরের হক দখল করা না করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সঠিক জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আমল করার ইসলাম শরীয়ত খুবই ইনসাফপূর্ণ ইসলামী অর্থনীতি খুবই স্বচ্ছ আল্লাহ তালা আমাদেরকে বাঁচান হারাম থেকে এবং হালাল রুজি সংগ্রহ করতে তৌফিক দেন আল্লাহ্মিনাবি হালালিকান হারামিক ও আগরিনাবে সামান্য সময় আছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এখন আপনি জমির কথা বললেন এখন আমার জমির সামনে নয়নজলি বা পিডাব্লু জায়গা আছে সেই জায়গায় যদি আমি ছেড়ে রেখে দিই সরকারি জায়গা পিডাব্লু অন্য এসে দখল করে বসে যাবে এখন আমি এই জায়গাটার কি করব আমার সামনে জায়গা বড় পলট পড়ে আছে পিডব্লিউডি আমি যদি ছেড়ে দিই রাস্তাটা বা ওই জায়গাটা ছেড়ে দিই তাহলে অন্য কেউ এসে দোকান নিয়ে বসে যাবে বাড়ি করে বসে যাবে কি আপনার যতটুক জমি আপনার অধিকার ততটুক আপনার সামনে যে জায়গা পড়ে আছে সে সরকারি ভুক্ত হোক বেসরকারি ভুক্ত হোক সে জায়গা অন্য লোক নেক অথবা না নেক কোন ভালো লোক নেই অথবা খারাপ লোক নেই আপনার দেখার কোনো নেই আপনি আপনি আপনার আপনার হককে জমিকে নিজের হক মনে করুন অন্য লোকে দখল করে নেবে বা অন্য লোক খারাপ লোকে দখল করে নেবে এই চিন্তায় আপনি জায়গাটাকে দখল করবেন এই অধিকার আপনার নেই আপনি কোনোভাবে নয় বলুন আর যাই বলুন আপনি আস্তে আস্তে বাড়িয়ে নেবেন তা আপনার চলবে না আপনার যতটুক সেই দাগ এই জন্যই আর মানার আল্লাহ লানতে পড়তে হবে যদি আপনি আস্তে আস্তে নয়াঞ্জলি বলে যে মালিক কেউ নেই আমি সরিয়ে নিই খানিক বাড়িয়ে নি বাড়িয়ে নি বাড়ি নি প্রত্যেক বছর সামান্য সামান্য করে বাড়তে থাকে তাই না এ লানতে পড়তে হবে আপনার যতটুকু অধিকার আছে সেই অধিকারের বাইরে আপনি যাবেন না অধিকার লঙ্ঘন করবেন না কারণ আপনি যখন চাপবেন অন্যের ঘাড়ে তার মানে তো পাশের ঘাড়ে পড়বে তাই সেটা সরকারি জায়গা সরকারি জায়গাও তো দখল করা ঠিক না তাই না আপনার যে অধিকার আছে সেইটুকুই আপনার সরকার যেটা অধিকার আপনাকে দেয়নি সে অধিকার আপনি নিতে পারেন না সরকার যদি দেয় স্বেচ্ছাকৃত সরকারি জায়গা দেয় তাহলে আপনার জন্য যায় কিন্তু সরকার যদি অন্যের জায়গা আপনাকে অন্যায়ভাবে দেয় অথচ আইনে ওদের আইনে বৈধ কিন্তু আপনার জন্য আপনি জানেন যে এইভাবে বৈধ না তবুও আপনি নিতে পারেন না কারণ আল্লাহ বললেন না যে তোমরা জানছ আমি তো সাক্ষী সবুজ অনুযায়ী বিচার করে দেবো আল্লাহর নবীর কাছেও নেওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন جنى امرا هرم تيكا بس الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين و عليكم ورحمة الله وبركاته